হ্যালো ফ্রেন্ডস, আমি কাকলি আর আমার চ্যানেল কাকলি হ্যান্ডিক্যাপে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো ভিডিওটা দেখো পুরোটা, দেখে বলো, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে। আমি আজকে কুর্তির উপরে একটা হ্যান্ড পেন্টিং করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ডিজাইনটা হলো এই রকম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ডিজাইনটা দেখো, এই যে আমি ওপরে একটু করেছি আর নিচে করেছি। প্রথমে আমি কুর্তিটা কেটে নিয়েছি, কাটার পর ড্রয়িং করে তারপরে আমি ডিজাইনটা করছি। তো কুর্তিটা সেলাই করার পর একটু প্রবলেম হয়, পেছনে রং লেগে যেতে পারে, সেই জন্য আমি এইভাবেই আগে ডিজাইন করে নিই, তারপরে আমি সেলাই করি। আমি অ্যাক্রেলিক কালারগুলো ইউজ করি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের আমি দেখাই, আর এতে আমি কোনো মিডিয়াম ইউজ করছি না, জলও ইউজ করছি না, একদম এটা একদম রেডি প্যাক ডাইরেক্ট ইউজ করছি। আর এর জন্য একটা সরু দুই নম্বরের তুলি নিয়েছি আর একটা দু নম্বরের ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। এই দুটো তুলি দিয়ে আমি পুরো কাজটা কমপ্লিট করে নেব। পাতাগুলোতে আমি যেহেতু দুটো কালার ইউজ করেছি, তাই এক সাইডে ইয়েলো এক সাইডে গ্রিন, তাই আমি ইয়েলোটা আগে করে নিচ্ছি, কিছুটা তাড়াতাড়ি হয় আর কি, সেই জন্যই। এবার আমি গ্রিন দিয়ে একটা সাইড আমি ভরে নিচ্ছি। খুব সিম্পল একটা ডিজাইন, তোমরা দেখতে থাকো, যারা এই ইন্টারেস্ট বেশি তাদের আশা করি ভালো লাগবে, আর তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে নিজেরাও এভাবে করে নিতে পারো। দেখো আমি ফুলের কুঁড়িগুলোকে প্রিন্ট দিয়ে কিভাবে ঢেকে ঢেকে দিচ্ছি। এবার আমি ফুলটা করছি, ফুলটা আমি রেড দিয়ে করছি আর হালকা ব্ল্যাক দিয়ে আমি একটু শেড দেব, যাতে প্রত্যেকটা পাপড়ি আলাদা আলাদা বোঝা যায়। দেখো খুব কম আমি ব্ল্যাক কালারটা ইউজ করছি, জাস্ট প্রত্যেকটা পাপড়ি যাতে আলাদা আলাদা করে বোঝা যায়, সেই জন্যই শুধু ব্ল্যাক কালারটা দেওয়া, না হলে বোঝা যাবে না। আমার একটা ফুল রেডি হয়ে গেল, মাঝের অংশটা করে নিলেই এইভাবেই আমি পরের ফুলটাও করে নেব, আর পরের পাতাগুলো একই সেম প্রসেসে আমি সবগুলোই করে নিচ্ছি। এই ফুলটাও আমি একইভাবে করে নেব, তোমরা দেখতে পেলে আগের ফুলটা আমি কীভাবে করেছি, এটাও আমি একই সেম প্রসেসে রেড কালারতে ব্ল্যাক দিয়ে সামান্য একটু শেড করে দিচ্ছি, যাতে বোঝা যায় পাপড়িগুলো। দেখো এই ফুলটা আমার কমপ্লিট হয়ে গেল। একই রকম ভাবে পরেরটাও আমি করে নেব। এভাবেই আমার পুরো ডিজাইনটা কমপ্লিট প্রায় হয়ে আসলো।
দেখো আমার একটা ডিজাইন আমার পুরোটা কমপ্লিট, মানে নিচের পোর্শনটা আমি এটা কমপ্লিট করে নিয়েছি কুর্তি, এবার আমি উপরের পোর্শনটা কমপ্লিট করব। এবার আমি উপরেরটা দেখো, আমি নিচে কিন্তু পলিথিন পেতে নিয়েছিলাম, কারণ কি নিচে যাতে রং না লেগে যায়, তো এই অয়েল পেপারটা আমি এই কাজে ইউজ করি, সেজন্য অনেক ফেব্রিক লেগে আছে। তো এই যে আমি এবার উপর পোর্শনটা কমপ্লিট করে নিয়েছি, নিলেই আমার পুরো কুর্তিটা কিন্তু রেডি। আর তা এরপর আমি সেলাই করে নেব। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।